আগে যে সকল দাবিগুলো জানানো হয়েছে শান্তশিষ্ট বিক্ষোভের মাধ্যমে, যদি সরকার এর মূল্যায়ন করতে ব্যর্থ হয় তো কাফন পরে শাহাদাতের পেয়ালা পান করার জন্য ময়দানে ডাকা হবে। ফ্রান্স ওর মানচিত্রের থেকে নাম কাটা পড়ে যাবে, নাম কাটা পড়ে যাবে। সর্বোপরি আজকে আমরা বাবুনগরী সাহেবের কাছে শপথ গ্রহণ করেছি, নূর হোসেন কাসিমের সাথে কাসিমি সাহেবের কাছে আমরা শপথ বাক্য পাঠ করেছি, আজকে বাইতুল মুকাররমে বিক্ষোভের মাধ্যমে সেই শপথ বাক্য আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। হেফাজতে ইসলামের ডাকে সরকারের প্রতি যে সকল দাবিগুলো জানানো হয়েছে শান্তশিষ্ট বিক্ষোভের মাধ্যমে, যদি সরকার এর মূল্যায়ন করতে ব্যর্থ হয় তো কাফন পরে শাহাদাতের পেয়ালা পান করার জন্য ময়দানে ডাকা হবে। সেই আজানে শামিল হতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ, সে আজান আপনাদের সামনে। আজকের মাহফিলে আল্লামা নূর হোসেন কাসিমী দামত বরকাতুহুম সহকারে যুব নেতৃত্ব, এদেশের যুবকদের রাহবর আল্লামা মামুনুল হক সাহেব উপস্থিত রয়েছেন। উনারা যে সকল সিদ্ধান্ত দেবে ও সকল সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য আপনারা সেই শাপলার রঙে বদরের রঙে রঙিন হয়ে আবার রাজপথে ঝাঁপায়া পড়বেন ইনশাআল্লাহ। এটা হলো মাগরিবের সামান্য পূর্বের আপনাদের কাছে আমার সংক্ষিপ্ত দাওয়াত। আশাবাদী যে আমরা জাগিলে আবার বিশ্ব দলবে। ফ্রান্স ওর মানচিত্রের থেকে নাম কাটা পড়ে যাবে, নাম কাটা পড়ে যাবে। কক্ষেতে আগুন আছে তোমাদের, তোমরা অগ্নিগিরি, সে অগ্নিশিখা ভীষণ আত্মবিস্মৃত আছে ঘিরি, পাষাণ হইয়া পড়িয়া আছো হায়ের আত্ম ভোলা। তোমরা জাগিলে সারা বিশ্বে উঠিবে প্রবল দোলা, তোমরা জাগিলে সারা বিশ্বে উঠিবে প্রবল দোলা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিম ওয়া বাশশিরিল মুমিনিন। জো কুছ হুয়া ইয়া রব তেরে করম সে হুয়া, জো কুছ হোগা তেরে করম সে হি হোগা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।